আসসালামু আলাইকুম, আমি শাহিন আহমেদ। আজকে আমরা দেখব বেস কনভার্সন। বেস কনভার্সনের মধ্যে আজকে যেই পার্টটা দেখবো সেটা হচ্ছে ডেসিমেল থেকে অন্য যে কোনো নাম্বারে কীভাবে আমরা রূপান্তর করব। সো ডেসিমেল থেকে অন্য যে কোনো নাম্বারে রূপান্তরের নিয়মটা একই রকম। আমরা বইতে যেটা দেখি যে ডেসিমেল থেকে বাইনারিতে, ডেসিমেল থেকে অক্টলে, ডেসিমেল থেকে হেক্সাডেসিমেলে, তো প্রতিটা অঙ্ক আলাদা আলাদা করে দেখতে গেলে অনেক সময় আমাদের স্টুডেন্টদের অনেক সময় অনেক প্রবলেম হয়। তারা মনে করে এগুলো অনেকগুলো নিয়ম, কিন্তু সত্যিকার অর্থে নিয়ম একটাই। আপনি শুধু বাইনারি, অক্টল, হেক্সাডেসিমেল না, আপনি যে কোনো নাম্বার সিস্টেমেই যদি ডেসিমেল থেকে নিতে যান তাহলে নিয়মটা সেম। এক্ষেত্রে একটা সংখ্যা যদি পূর্ণ সংখ্যা হয়, পূর্ণ সংখ্যাটাকে আমাদের ওই যে সংখ্যা পদ্ধতি আমরা নেবো সেই সংখ্যা পদ্ধতির বেস দিয়ে এই নাম্বারটাকে ক্রমাগত আমরা ভাগ দেব। আর সেটা যদি ভগ্নাংশ হয় তাহলে যে সংখ্যা পদ্ধতি নেবো সেটার বেস দিয়ে নাম্বারটাকে ক্রমাগত গুণ দেব। ভাগ দেওয়ার সময় যে ভাগশেষগুলো বের হবে সেগুলোই হবে হচ্ছে আমার অ্যান্সার। এবং এখানে আমার গুণ দেওয়ার সময় যে আপনার অবশিষ্ট যেটা থাকবে, মানে দশমিকের বাইরে যেটা আসবে সেটাই হবে আমাদের অ্যান্সার। তো যদি আমরা একটা অঙ্ক করি তাহলে আমরা ব্যাপারটা আরও সুন্দরভাবে বুঝতে পারবো। তো চলুন আমরা একটা অঙ্ক করে এটা দেখি যে কীভাবে অঙ্কটা করতে হয়। এখন আমরা এই অঙ্কটি দেখব। এই অঙ্কটিতে 357, এটা হচ্ছে পূর্ণ সংখ্যা, 0.49 এটা হচ্ছে ভগ্নাংশ। দশমিকের এই অঙ্কটিকে আমরা বাইনারিতে কনভার্ট করব। যখন পরীক্ষায় এই ধরনের অঙ্কগুলো আসে তখন যেটাকে আমরা কনভার্ট করবো না, অঙ্কটার সবসময় দুই পাশে ব্র্যাকেট দিয়ে বেসটা লেখা থাকে, বেসটা লিখ, মানে বেসটা দেখে আমরা চিনতে পারবো এটা আসলে কোন নাম্বার সিস্টেমে আছে। যেমন এখানে 10 দেওয়া আছে তার মানে হচ্ছে এটা ডেসিমেলে আছে, আর যেটাতে নিতে হবে সেটার মধ্যে 2 দেওয়া আছে তার মানে এটা বাইনারিতে নিতে হবে। সো নাম্বার সিস্টেমটা হচ্ছে 357, যেটা পূর্ণ সংখ্যা, যেটা সেটাকে আমরা ক্রমাগত ভাগ দেবো 2 দিয়ে। তো 357কে 2 দিয়ে ভাগ দিলে হয় হচ্ছে 178। 178 হয় না, এক বাকি থাকে, এক হচ্ছে এখানে ভাগশেষ, ভাগশেষটা আমরা এখানে সাইডে লিখে দেবো। 178কে আবার 2 দিয়ে ভাগ দিলে হয় হচ্ছে 89, এখানে কোনো ভাগশেষ থাকে না, এখানে শূন্য হবে। 89কে 2 দিয়ে ভাগ করলে হয় হচ্ছে 44, ভাগশেষ 1 থাকে। আবার 44কে 2 দিয়ে ভাগ দিলে হচ্ছে 22 হয়, ভাগশেষ 0, এখানে 11 হয়, এখানেও ভাগশেষ 0। 11কে 2 দিয়ে ভাগ দিলে ভাগফল হয় 5, ভাগশেষ থাকে 1। এরপরে আবার 2 দিয়ে ভাগ দিলে হয় 2×4, এখানে 1 ভাগ অবশিষ্ট থাকে, 2×2, এখানে কোনো ভাগশেষ থাকে না। কিন্তু এই 1কে, এই জায়গাটা ইম্পর্টেন্ট একটা পয়েন্ট, এই জায়গাটাতে আমাদের স্টুডেন্টদের অনেক বেশি ভুল হয় যে এই 2 দিয়ে যখন 1কে ভাগ দেবো 1-এর ভিতরে কিন্তু 2 যায় না, মানে 2 দিয়ে 1কে ভাগ দেওয়া যায় না, ভাগফল হবে 0 এবং 1-ই অবশিষ্ট থাকবে, মানে ভাগশেষটাও 1-ই থাকবে। এখানে আমাদের অনেক সময় ভুল হয়। সো এখন যখন আমরা ফলাফলটা বের করবো, ফলাফলটা হচ্ছে ভাগশেষগুলো হচ্ছে আমাদের ফলাফল, ভাগশেষগুলো নিচ থেকে উপরের দিকে কাউন্ট করতে হয়। যেখান থেকে আমরা শুরু করব সেটাকে বলা হয় মোস্ট সিগনিফিক্যান্ট বিট, মানে MSB, এবং যেখানে যে শেষ হয় মানে একদম শেষের যে সংখ্যাটা সেটা হচ্ছে LSB বা লিস্ট সিগনিফিক্যান্ট বিট। এখান থেকে কিন্তু আমাদের MCQ কোয়েশন আসে। তো তাহলে এখানে 357 যে ডেসিমেল সংখ্যাটা এটার বাইনারি হচ্ছে 1011001001। এখন আমরা দেখবো ভগ্নাংশ অংশটা, ভগ্নাংশটাকে কীভাবে বাইনারিতে কনভার্ট করতে হয়। এখন আমরা দেখবো হচ্ছে ভগ্নাংশ অংশটুকু। ভগ্নাংশের ক্ষেত্রে 0.49কে আমরা এটা বেস, মানে বাইনারি বেস হচ্ছে 2 দিয়ে আমরা গুণ দেবো, গুণ দিলে আসে হচ্ছে 0.98। 0.98কে যখন আমরা আবার গুণ দেবো তখন আসবে হচ্ছে 1.96। এক্ষেত্রে ইম্পর্টেন্ট ব্যাপারটা হচ্ছে দশমিকের পরের যে অংশটুকু আছে এই অংশটুকুকেই বেস দিয়ে বারে বারে গুণ দিতে হবে। দশমিকের বাইরে যেটা আসবে, মানে পূর্ণ সংখ্যা যেটা আসবে সেটাকে আমরা গুণ দেবো না। তো অঙ্ক করার সুবিধার্থে এখানে আমি একটা দাগ দিয়ে নিয়েছি, আপনারাও পরীক্ষার খাতে এভাবে করে নিতে পারেন, কোনো সমস্যা নেই। পরবর্তী দশ হচ্ছে 1.92। 0.92কে যদি আমরা আবার 2 দিয়ে গুণ দিই তাহলে আসবে 1.84। এখন কথা হচ্ছে আমরা কতক্ষণ পর্যন্ত এটাকে গুণ দেবো। সো যদি আমাদের এখানে 4-5 বারের মধ্যেই, মানে 4-5 বার গুণ দেওয়ার পরে যদি 0-0 চলে আসে তাহলে আমাদের আর গুণ দেওয়ার দরকার নেই। বাট যদি এটা না আসে তাহলে আমরা 4 বারের বেশি আমরা অঙ্কটা করব না। তো 4 বারের ক্ষেত্রে যদি এটা না আসে তাহলে আমরা এ পর্যন্তই রাখবো, এবং যখন এটা অ্যান্সারটা লিখবো তখন আমরা ডট 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 দিয়ে দেবো। তার মানে এটা এখানে অগণিত, তার মানে এরপরে আরও আছে। সো এই ক্ষেত্রে আমরা এর আগেরটাতে দেখেছিলাম নিচেরটা হচ্ছে MSB, উপরেরটা হচ্ছে LSB, বাট এখানে আমরা শুরু করবো উপর থেকে। তো উপরেরটা হবে হচ্ছে MSB, উপর থেকে গুণা শুরু হবে, একদম নিচে এসে থামবে, নিচেরটা হচ্ছে LSB। তাহলে 0.49 আনসারটা হচ্ছে এটা, যেহেতু আমাদের এখানে শেষ হয় তাই আমরা এখানে ডট 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 ব্যবহার করেছি। তাহলে আমাদের পুরো সংখ্যাটার বাইনারি ফর্ম আসলে হচ্ছে 10110001.0111 ডট ডট ডট। সো এটা হচ্ছে আমাদের ডেসিমেল থেকে বাইনারিতে কনভার্সন।
এর পরবর্তীতে আমরা দেখব ডেসিমেল থেকে অক্টালে কনভার্সন। ডেসিমেল থেকে অক্টালে কনভার্সন করতে গেলে একই রকমভাবে অক্টালের বেস হচ্ছে এখানে 8, তো আমরা 8 দিয়ে পূর্ণ সংখ্যাটাকে ভাগ দেব। তাহলে এখানে 357 আগের অঙ্কটাকে যদি আমরা 8 দিয়ে ভাগ দিই তাহলে এখানে হয় 44, অবশিষ্ট থাকে হচ্ছে 5। পরবর্তীতে 44 কাট দিয়ে ভাগ দিলে হয় সেখানে ভাগফল 5 আর ভাগশেষ হয় হচ্ছে 4। এখন 5 কিন্তু 8 থেকে ছোট, 8 দিয়ে যদি আমরা 5কে ভাগ দিই 5কে কিন্তু ভাগ দেওয়া যাবে না, এই জন্য এখানে ভাগফল হবে হচ্ছে 0 আর ভাগশেষ হবে হচ্ছে যেটা ছিল এখানে 5ই ভাগশেষ থাকবে। এই জায়গাটা খুবই ইম্পর্টেন্ট একটা জায়গা, আমরা যখন অঙ্ক করব পরীক্ষার হলে অঙ্ক করার সময় আমরা এটা রিভাইজ করে নেব যে জায়গাটা আমরা আসলে ঠিকভাবে করেছি কিনা। তো 357 অক্টাল বের হলো হচ্ছে 545, আমরা জানি না আগের মতোই নিচ থেকে উপরের দিকে আমরা কাউন্ট করেছি। এখন আমরা দেখবো হচ্ছে ভগ্নাংশ পার্টটি, এখন আমরা দেখবো হচ্ছে ভগ্নাংশ অংশটুকু। তো 0.49কে 8 দিয়ে ভাগ করলে হয় হচ্ছে 3.92, 0.92কে 8 দিয়ে ভাগ করলে হচ্ছে 7.36। এভাবে আমরা এই পর্যন্ত করলাম, শেষে আসছে হচ্ছে 7.04। এরপর আর আমরা করিনি, কারণ এর পরবর্তীতেও এরকম কিছু মানি আসবে। তো 4 বন্ধ করার পরে বা 4 ঘর বন্ধ করার পরে যদি আমাদের 0.00 না আসে তাহলে আমরা ওই পর্যন্তই থেমে যাব এবং পরবর্তীতে অ্যান্সার লেখার সময় এখানে আমরা ডট 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 ব্যবহার করব। সো ওপর থেকে নিচে যদি কাউন্ট করি তাহলে এটার অ্যান্সার হচ্ছে 0.3727 ডট ডট ডট। তো আমাদের সম্পূর্ণ অঙ্কটার অ্যান্সার তাহলে কী আসলো, যে এটা আসছে হচ্ছে 545 আর এখানে আসছে 3727। তাহলে আমরা যদি এখানে লিখে নেই এটা হচ্ছে আমাদের অঙ্কের অ্যান্সার, পরীক্ষা আমরা এইভাবে লিখব। তো এটা গেল হচ্ছে ডেসিমেল থেকে অক্টাল পার্ট। এর পরবর্তীতে আমরা দেখবো হচ্ছে ডেসিমেল থেকে হেক্সা ডেসিমেল। এখন আমরা দেখবো হচ্ছে ডেসিমেল থেকে কীভাবে হেক্সা ডেসিমেলে কনভার্ট করা হয়। সো ডেসিমেল থেকে যদি হেক্সা ডেসিমেল কনভার্ট করি তাহলে আগের মতোই আমরা এখানে হেক্সা ডেসিমেলের মান হচ্ছে 16, বেজ হচ্ছে 16, 16 দিয়ে আমরা ভাগ দেবো। তো আমরা এখানে 2.35.49 একটা মান নিয়েছি, তো 2.35কে পূর্ণ সংখ্যাটাকে আমরা 16 দিয়ে ভাগ দিলে এখানে হচ্ছে 14, ভাগশেষ থাকে হচ্ছে 11। আমরা জানি যে 11-র হেক্সা ডেসিমেল হয় হচ্ছে বি, সো এই বিটাকে আমরা পাশে ব্রাকেট দিয়ে লিখে দেবো। দেন এখানে 16 দিয়ে 14-কে ভাগ দিলে 0 হয় আর ভাগশেষ হয় 14, 14-র হেক্সা ডেসিমেল মান হচ্ছে ই। আমরা যদি নিচ থেকে উপরে কাউন্ট করি তাহলে এখানে হচ্ছে ইবি। আর যদি আমরা এখানে ভগ্নাংশটাকে দেখি, ভগ্নাংশটার ক্ষেত্রে 0.49কে 16 দিয়ে ভাগ করলে হয় 7.84, এটাকে 16 দিয়ে ভাগ করলে 0.84কে 16 দিয়ে ভাগ করলে হয় হচ্ছে 13.44। 13-র মান হচ্ছে হেক্সা ডেসিমেলে ডি, এই জন্য আমরা এখানে ডি লিখে দিলাম ব্র্যাকেট দিয়ে। এরপরে 0.44কে 16 দিয়ে ভাগ গুণ করলে হয় হচ্ছে 7.04, 0.04কে 16 দিয়ে গুণ করলে হয় হচ্ছে 0.64। সো এরপরে আর আমরা করবো না, আমরা জানি যে আমরা 4-5 ঘর পর্যন্ত করি, এরপর আর করি না। যদি 0.00 না আসে আমরা এখানে ডট ডট ব্যবহার করি, তাহলে 0.49-এর অ্যান্সার আসলে হচ্ছে 0.7270 ডট ডট ডট। সো পুরো অঙ্কটার অ্যান্সারটা হচ্ছে 2.35.49, এটার অ্যান্সার হয় ইবি.7D.70…। এটা হচ্ছে আমাদের হেক্সা ডেসিমেলে কনভার্ট করা হলো। তো ডেসিমেল থেকে মেন যে তিনটা আমাদের নাম্বার সিস্টেম আছে, বাইনারি, অক্টাল এবং হেক্সা ডেসিমেল, এছাড়াও যদি অন্য কোনো নাম্বার সিস্টেম আমাদের পরীক্ষায় সৃজনশীল কোশ্চেনের মধ্যে যদি কোশ্চেনের মধ্যে কোনো নাম্বার সিস্টেম বানানো থাকে, যেমন 5-ভিত্তিক, 6-ভিত্তিক, হ্যাঁ 8-ভিত্তিক, 9-ভিত্তিক, এরকম যদি কোনো সংখ্যা পদ্ধতি বানানো থাকে তাহলে ওই সংখ্যা পদ্ধতিগুলোতেও আমরা একই রকমভাবে কনভার্ট করে নেব। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। পরের টিউটোরিয়ালে আমরা দেখবো হচ্ছে যে কীভাবে অন্যান্য নাম্বার সিস্টেম থেকে ডেসিমেলে কনভার্ট করা হয়। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, আল্লাহ হাফেজ।